হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি চোখ কিভাবে আঁকতে হবে। এই চোখ আঁকা নিয়ে বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হয়। তো চলো দেখো, আমি একটা গোল দিয়ে নিয়েছি স্কাই ব্লু দিয়ে। এবার চোখের উপরের শেপটা আমি দেওয়ার চেষ্টা করছি। তোমরা অবশ্যই আগে চোখের স্কেচ করে নেবে, তারপর চোখটা কালার দেবে। আমি একটু চেষ্টা করছি ফ্রি হ্যান্ড করার, তোমরা দেখো কিভাবে চোখটা স্টেপ বাই স্টেপ আঁকতে হবে। একটা শেপ আমি দিয়ে নিয়েছি, নেওয়ার পর আমি গ্লাস মার্কিং, হোয়াইট গ্লাস মার্কিং দিয়ে আমি সেটাকে হোয়াইট করে নিয়েছি কিছুটা। এবার আমি পার্সিয়ান ব্লু ইউজ করছি। এটা দেখো, লাইট অ্যান্ড শ্যাডো যেখানে যেখানে চোখের থাকবে ঠিক সেখানে সেখানে বুঝে বুঝে ডিপ কালারটা বা শ্যাডো কালারটা দিতে হবে, যেটা আর কি ডিপ থাকবে। আমি সেই অনুযায়ী দিয়ে নিচ্ছি। রেফারেন্সটা অবশ্যই তোমরা ব্যবহার করবে, ঠিক আছে? রেফারেন্সটা ব্যবহার করবে, দেখবে, অবজার্ভ করবে কিভাবে রেফারেন্সে আছে ছবিটাই, ঠিক সেইভাবে করার চেষ্টা করবে। আমি সেইভাবেই একটা ফ্রি হ্যান্ডেড করার চেষ্টা করছি প্র্যাকটিস করার জন্য। দেখেছো, আমি কিন্তু সাদা দিয়ে এবার একটু হাত দিয়ে এটা ঘষে দিচ্ছি। কোনো তামঝামের বিষয় না, সহজ সরলভাবে বোঝার চেষ্টা করবে। ব্যাস, আমি কিভাবে ঘষছি দেখেছো? একটু স্প্লিট করে দিয়েছি ভিডিওটা, তার কারণ প্রচুর বড় হয়ে যাচ্ছিল ভিডিওটা, তার জন্য। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবে যে ফুল ভিডিও দিতে, আমি ফুল ভিডিও দিয়ে দেব। দেখো, পার্সিয়ান ব্লু, স্কাই ব্লু অ্যান্ড হোয়াইট অ্যান্ড দেন লাস্ট কালো, এই তিন চারটে রং আমি ব্যবহার করেছি। এই ভুরুটা আমার হয়ে যাচ্ছে। এটা বুঝতে হবে যে চোখ আঁকার সময় চোখের যে লাইট অ্যান্ড ডিপের কম্বিনেশন সেটা ঠিক আছে কি না, এটা কিন্তু বোঝার খুবই প্রয়োজন। তোমরা হুড়োতাড়া করে দিয়ে দাও সেটা ভালো হয় না। সব থেকে মজার বিষয় হচ্ছে প্যাস্টেল কালারে চোখ আঁকতে খুবই ভালো লাগে, তুমি কালারফুল করতে পারবা, কোনো অসুবিধা হবে না। আমি দেখো কালোটা দিয়েছি কিন্তু কিছু কিছু জায়গায়, বেশি ডিপটা বোঝানোর জন্য, ঠিক আছে? এই আমার চোখ কিন্তু প্রায় আঁকা কমপ্লিট। আমি যে আঙুল দিয়ে ঘষছি এটা মেশানোটাও কিন্তু একটা ভীষণ ব্যাপার, এটা তোমরা দেখো, না দেখলে বুঝতে পারবে না। তোমরা স্কিপ করে করে ভিডিও দেখবে তাহলে তো মিস করে যাবে, তাই না? দেখতে হবে এবং অবজার্ভ করতে হবে, বাড়িতে প্র্যাকটিস করতে হবে, খুব তড়িঘড়ি না, খুব স্লোলি স্লোলি আস্তে আস্তে করতে হবে। এই আমার কমপ্লিট হয়ে গেছে আজকের মতো। ঠিক আছে, ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।